পথের দাবি কার লেখা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি রচনার উৎস কি? উত্তর পথের দাবি উপন্যাস। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া কি দেখা গেল? উত্তর জনছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছেন। হলঘরে কতজন বাঙালি বসেছিল? উত্তর ছয়জন। কারা কেন রেঙ্গুনে এসেছিল? জনছয়েক বাঙালি চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে এসেছিল। নিমাইবাবু কে ছিলেন? উত্তর রেঙ্গুনের ব্রিটিশ পুলিশের একজন বড় কর্তা ছিলেন নিমাইবাবু। নিমাইবাবুর সামনে কাকে হাজির করা হয়েছিল? উত্তর পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কার ছদ্মবেশ ধারণ করেছিল? উত্তর গিরিশ মহাপাত্রের। সহসা আশঙ্কা হয়, কি আশঙ্কা হয়? গিরিশ মহাপাত্রের কাশি দেখে আশঙ্কা হয় সংসারে যেন তার বেশি দিন আয়ু নেই। গিরিশ মহাপাত্রের গায়ের রং কেমন? উত্তর তামাটে। গিরিশ মহাপাত্রের বয়স কত? উত্তর 30 থেকে 32, এর অধিক নয়। গিরিশ মহাপাত্রের মাথা থেকে কোন তেলের গন্ধ বের হচ্ছিল? উত্তর নেবুর তেল। গায়ে কি ছিল? উত্তর জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। রুমালে কি আঁকা ছিল? উত্তর বাঘ আঁকা ছিল। পায়ের মোজার রং কি ছিল? উত্তর সবুজ। তার পামশু কি দিয়ে বাঁধানো ছিল? উত্তর ঘোড়ার নাল বাঁধানো ছিল। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি কি পাওয়া গিয়েছিল? একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা। পকেট থেকে কি বের হয়ে পড়ে? উত্তর লোহার কম্পাস, কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাজার কলকে। গিরিশ মহাপাত্র কি উদ্দেশ্যে গাজার কলকে নিজের পকেটে রেখেছিলেন? উত্তর যদি কারো কাজে লাগে। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটিকে নিমাইবাবু। দয়ার সাগর, পরকে সে যদি নিজে খায়নি, বক্তাকে? উত্তর জগদীশবাবু। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? এখানে সে বলতে সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। এই জানোয়ারটিকে ওয়াচ করার দরকার নেই। কাকে জানোয়ার বলা হয়েছে? এখানে গিরিশ মহাপাত্রকে জানোয়ার বলা হয়েছে। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝো? রাজনৈতিক দিক থেকে সন্দেহভাজন ব্যক্তিকেই পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়। গিরিশ মহাপাত্রের পায়ে কি ছিল? সবুজ রঙের ফুল মোজা, যা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা। এছাড়া ছিল ঘোড়ার নাল বাঁধানো বার্নিশ করা পামশু। তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? গাজার কলকে। রাত্রে মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মা এসেছে এই খবর সত্য, বক্তাকে? উত্তর নিমাইবাবু। গিরিশ মহাপাত্র থানা থেকে কোন দিকের রাস্তা ধরে সোজা প্রস্থান করেছিল? উত্তর দিকের রাস্তা ধরে। তলোয়ারকর কে? অপূর্বর সহকর্মী ও বন্ধু রামদাস।
নিমাইবাবুর সঙ্গে অপূর্বর সম্পর্ক কী ছিল? নিমাইবাবু ছিলেন অপূর্বর বাবার বন্ধু, অপূর্ব তাকে কাকাবাবু বলে ডাকত। নিমাইবাবুকে কে চাকরি করে দিয়েছিলেন? উত্তর, অপূর্বর বাবা। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। বক্তা কে? অপূর্ব। টিফিনের সময় কে কে একত্রে জলযোগ করত? উত্তর, অপূর্ব ও রামদাস। অপূর্ব নিজেই কথা পাড়িল। কোন কথা? উত্তর, কাল তার ঘরে চুরি হয়ে গেছে। কে অপূর্বর ঘরের জিনিসপত্র গুছিয়ে দিয়েছে? খ্রিস্টান মেয়েটি। তেওয়ারি চুরির সময় ঘরে ছিল না কেন? বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। অপূর্ব সকালে কোথায় গিয়েছিল? পুলিশ স্টেশনে। অপূর্বর মতে গভর্নমেন্টের অনেক টাকা অপব্যয় হচ্ছে কার পেছনে? উত্তর, বুনো হাঁস। তিনি ঢের বেশি আমার আপনার। কার কথা বলা হয়েছে? সব্যসাচী মল্লিকের মতো রাজবিদ্রোহীরা বা দেশমাতৃকার সেবকরা। স্টেশন মাস্টার একবার অপূর্বকে কুকুরের মতো দূর করে দিয়েছিলেন কেন? দেশি লোক বলে মনে হলো। দুঃখে লজ্জায় ঘৃণায় যেন নিজেই মাটির সঙ্গে মিশে যাই। কখন কার এমন মনে হয়েছিল? স্টেশন মাস্টার যখন অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলেন তখন অপূর্বর এমন মনে হয়েছিল। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠে দাঁড়াইল। কে উঠে দাঁড়ালো? উত্তর, রামদাস। আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। বক্তাকে এবং কাকে বলেছিল? উত্তর, বক্তা বড় সাহেব অপূর্বকে একথা বলেছিল। রেঙ্গুনে কার আর এক মুহূর্ত মন টিকছিল না? অপূর্বর। ভামনগর যাত্রার উদ্দেশ্যে অপূর্ব কখন বেরিয়েছিল? উত্তর, অপরাহ্ন বেলায়। কোন যানবাহনে অপূর্ব ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিল? উত্তর, ট্রেনে করে। ভামযাত্রায় অপূর্ব সঙ্গী কে কে ছিল? উত্তর, আর্দালি এবং একজন হিন্দুস্থানী ব্রাহ্মণ পেয়াদা। গাড়ি ছাড়িতে কতক্ষণ বিলম্ব ছিল? উত্তর, 5 মিনিট। আগে এনাংজাং থেকে দুজন বন্ধুনক আসার কথা ছিল। কে কাকে বলেছে? গিরিশ মহাপাত্র অপূর্বকে কথা বলেছে। অপূর্বর সাথে গিরিশ মহাপাত্রের পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর, রেল স্টেশনে। গিরিশ মহাপাত্র নমস্কার করে অপূর্বকে কি সম্বোধন করেছিলেন? উত্তর, বাবু মশাই। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া। কে নিজের সম্পর্কে এমন বলেছে? উত্তর, গিরিশ মহাপাত্র। আমি ব্রাহ্মণ। বক্তা কে? বক্তা অপূর্ব। সে হাত বাড়াইয়া বন্ধুর কর্মদান করিল। সে বলতে কে এবং বন্ধুটি কে? সে হলো অপূর্ব আর তার বন্ধু হচ্ছে রামদাস। রামদাসের প্রশস্ত ললাটের উপর কিসের ছায়া পড়েছিল? উত্তর, অদৃশ্য মেঘের ছায়া। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল? প্রথম শ্রেণীর যাত্রী ছিল অপূর্ব। রাত্রিবেলা পুলিশের লোক কতবার অপূর্বর ঘুম ভাঙিয়েছিল? উত্তর, বার তিনেক। অপূর্বর প্রতিবাদে বর্মার সাব ইন্সপেক্টর কি জবাব দিয়েছিল? তুমি তো ইউরোপিয়ান নও। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।
নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সকল গল্প কবিতার বিচার বিশ্লেষণ ও প্রশ্নোত্তরমূলক আলোচনা, ব্যাকরণগত আলোচনা এবং সাহিত্যের ইতিহাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানার জন্য এসএসসি বাংলা চ্যানেলের সাথে যুক্ত থাকুন।